একটাই ভয়, আমার ঘুমটা ভেঙে যায় ওই কারণে। রাত 3টে থেকে 3:30 ঠিক ওই জায়গা থেকে দুটো ছাড় পোকা টাক 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 টাক, একদম সিরিয়াসলি বলছি, আমি খাতার মধ্যে রাগে ছুটে মেরেছি। আমি মারি না সাধারণত, কিন্তু কিছু করার নেই তো, আমি নড়তেও পারি না, টাক 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 টাক। আর এই যে দুদিন দেখেছি, 3rd দিন আমার ঘুম ভেঙে গেছে, যার জন্য আমার রেগুলার আমি 3:30 ঘুম ভেঙে যায়, 3:30-4টার মধ্যে ওরা আসবে ওই দিক দিয়ে আসবে ফার্স্ট। ওই দুটো মারো তুমি পরের দিন আবার দুটো আসবে, আমি বলেছি ওদেরকে, এটা কি ভৌতিক ব্যাপার নাকি? তাই আমার আপসে ঘুম ভেঙে যায়, কিন্তু কালকে দুটোই ঘুম ভেঙে গেছে কালকে। তারপর আর তাহলে তুমি বলছো দুটো লেখা শোনাই? হ্যাঁ হ্যাঁ, মানে আমার না, এটা তো না, এটা অন্যরকম কবিতা শুনি। তখন ছিলাম বেহেড মাতাল, কিছুটা বেহিসাবি, যন্ত্রণাতে রক্তে ক্ষতে বছর চারে ভুলেই ছিলাম কিভাবে যে বলতে হয় তোমায় ভালোবাসি। মুঠো ফোনে কথা ছিল গভীর রাত গভীর, তোমায় দেখে বুঝেছিলাম উৎস এক নদীর, বালির নিচে ঢাকা ছিল পাথর দিয়ে মোড়া, জেনেই ছিলাম 2 লাথিতে নাড়িয়ে দেব গোড়া। সেদিন ছিল বর্ষ শেষ, থুড়ি শতক শেষের রাত, আমরা ছিলাম 2 বন্ধু পার্ক স্ট্রিটের মাত, ঘোলাটে চোখে হঠাৎ দেখি রাত্রি প্রায় 12টার দিকে, শতাব্দী শেষ, জয়কে বলি কিছু একটা করতে হবে, মুঠো ফোনে রিং করলাম, আজ রাতটা আমায় দেবে? আমায় তুমি হারিয়ে দিলে এবং করলে মুগ্ধ, 10 মিনিটে পাল্টা ফোন, কোথায় তুমি? আমি তো রেডি, বৈরি হাওয়া বুকের মধ্যে মদের ঘোর কাটিয়ে দিচ্ছে, লজ্জা ভয় একসঙ্গে বলে উঠল ছি, হঠাৎ আবার তোমার ফোন, আরে আমি যে তৈরি, ব্যাস ঝড়ের বেগে উড়িয়ে দিয়ে দ্বিধা এবং দ্বন্দ্ব ব্যাকুলতায় পৌঁছে গেলাম সঠিক ঠিকানায়, লজ্জা মধুর তুমি তখন অধীর অপেক্ষায়, ট্যাক্সি চলল অনির্দেশ, ঘড়িতে প্রায় 12টা, শহর জুড়ে বাজির আলো, শহর ঘুরে উৎসব, নতুন করে আসছে শতক, আবার বেঁচে থাকা, হঠাৎ তোমায় আঁকড়ে ধরি, অজানা এক ভয়ে বলে উঠলাম দেবে একটা সুযোগ আমায়। সেই সময় আর এই সময় একটা সুযোগ দেবে আমায়, এই প্রার্থনা সেই সময় আর এই সময়। তোমরা যারা ভালো আছো, খাচ্ছ দাচ্ছ ক্যাফে মল কিংবা ডিস্কে গিয়ে ফুর্তি করছো, সত্যি বলছি তোমাদের দেখলে আমার ইদানিং মাথায় রক্ত উঠে যায়, ইচ্ছে করে পাছায় এক সপাট লাথি মারি। তোমরা 2 হাতে এতটা উজ্জ্বলতা যৌবনের আগুন নিয়ে যথেচ্ছাচার করবে, আর আমি স্যাঁতস্যাঁতে একটা এক ট্রে নার্সিংহোমে শুয়ে ড্রিপের ভিতর দিয়ে ক্যান্সারের কোষের বংশবৃদ্ধি দেখে যাব, আসলে অসহায়ের মতো রেগে উঠি, কেননা আমারও তো কথা ছিল
এখনই বাংলাদেশের শাহবাগ স্কোয়ারে বসে গলা মেলাবার আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি? আমি ভোরের শব্দ শুনতে পাই, কাকেদের চিৎকারে বুঝি মাঝের হাট পেরিয়ে গেল প্রথম ডাউন লোকাল। মাটির ঘ্রাণে দিব্যি চোখ বুঝে বলে দিই বৃষ্টিটা এপ্রিল না জুলাইয়ের। এহেন মূর্খ আমি মাত্র দেড় হাত দূরে দাঁড়িয়ে থাকা মৃত্যুকে দুবছরেও দেখতে পাইনি। আসলে আয়নায় সে যে অবিকল আমারই মতো। হ্যাঁ, সব যে নারীকে আমার ভালো লাগে, মুগ্ধ হই মনে মনে অথবা তাড়িত হই যৌনতায়, ধৈর্য ধরে গোপনে তাদের এক্সরে প্লেট জোগাড় করি। তারপর দিন নেই রাত নেই ঘর অন্ধকার করে সারাদিন দেখি। তিন দিনের মাথায় এক্সরে প্লেটটা আগুনে পোড়াতে একা একা দারুণ লাগে। একটু রাম ঢেলে দিলে আবার হলকে ওঠে আগ্রাসী আগুন। আমার এক্সরে প্লেটটা একটা জ্বলছিল, দেখছি 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 ভাবছি যে মানে এটাই তো স্ট্রাকচার, এটাই তো মানুষ, এটাই তো তাদের এত কথা থাকে, এত প্রেম থাকে, এত স্বপ্ন থাকে, স্বপ্নভঙ্গ কি ওই তো হাড় কালো একটা, তখন মনে হলো একটা মেয়েরও তো তাই। এই জীবনটা নিয়ে এত কিছু, এই তো কি ঠিকঠাক হচ্ছে লাগে বলো? অদ্ভুতভাবে অদ্ভুতভাবে বলা যায়, মানে বাইরের যে ছবিটা আছো তার ভেতরে ভেতরে একটা অন্তর্নিহিত একটা কোথায় অন্যদিকে যাচ্ছে। মানে ওই যে রাত্রির বারোটা ওই জায়গাটায়, মানে একদম রিয়েল কিছু। হ্যাঁ, বিষয় ওই ওই রিয়েলিটি আর এই রিয়েলিটি ভাবো তুমি, যে মানে একটা জায়গায় একটা প্রত্যেকটা মানুষেরই তো আমরা কোথাও একটা জায়গায় বলি যে আমি সেই মেঘে ঢাকা তারা সেই সংলাপটার মতো কোথাও ওই জায়গাটা তো থাকে, মানে আমাদের তো ইচ্ছে এখনো কিছু বলো বলো কি বলছিলে একটা নিতা কোথায় লুকিয়ে থাকে আর কি আমাদের। হ্যাঁ হ্যাঁ, আমার একটা গল্প খুব মজার লাগে জানো, বলেছি কি অশোক বিশ্বনাথনের একটা ছবিতে আমি ছোট পাঠ করেছিলাম, কিছু সংলাপ কিছু প্রলাপ। তো গত বছর কি একটা জুন জুলাই ওই রকম সময় টিভিতে একদিন দূর হলে হঠাৎ দেখি দেখাচ্ছে, আমি বসে পড়লাম। তো ওর ছবিটার শুটিংটা হয়েছিল তখন আমার বয়স 32-33, একটু অন্যরকম ইয়াং ছিলাম, অনেক চুল ছিল। এ দেখে হাসছি, মজা লাগছে, ছোট ছোট সিট 4-5টা। তা আমি অশোক বললাম, অশোক এই তুমি পরের ছবিগুলো কিন্তু আমার পাঠ দিও। বলে হ্যাঁ, এবার তো ওটারই সিকুয়েল করছে আবার, যেটা শান্তিনিকেতনে বলে হয়েছে আর, তাহলে আমার পাঠটা কিন্তু রেখো ভাই। বলে হ্যাঁ, তোমার পাঠ থাকছে তো, আবার 2-3টে সিন দেবে। আসলে আর কিছুই না, আমার অ্যাক্টর হওয়ার বাসনা নেই, কিন্তু আবার বুড়ো হয়ে গেলে দেখবো যে আমি 47-48 বছর বয়সে কেমন ছিলাম। বাদরুম করে মরে যদি যাই, বন্ধুরা বলো এই শাক শালা গৌতম, এই না ভালো। এই তো অশোক আমাকে বিরাট পাঠ দিয়ে দিল, মানে 22টা সিন দিল, ছোট 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 সিন ওর ছবিতে, ছোটো ছোটো 22টা সিন আছে। হ্যাঁ, ওই জিগিরে তো তো অনেক বড়ো পাঠ হয়েছে। কিন্তু আমি তার মায়ে মাঝে হঠাৎ ভাবি যে আমার কিরিয়ারটা কোথায় একটা, মানে কাকতালীয় যোগ মনে হয়েছিল আর তো নাও থাকতে পারি, একটু পাঠটা করে যাই না। আমি সেটা তো ইয়ে করি না, মানে কখন আমি তো সবসময় তো ওটা হয় না, একটা মনেও তো হয় যে তাহলে রোগটা 3টে কেমন ভুল হয়ে গেছে আমার। না মানে আমি তো বেঁচে গেছি, আমার ক্যান্সার ডাক্তার বলছে যে আপনার ক্যান্সারটা স্লো গ্রোথ,
এইটা যদি ঠিক এর পরের উপরে স্টেজটা হতো তো দেড় দু বছর শেষ হয়ে যেতাম তো। যে তিনটে কেমো ভুল, মানে তিনটে কেমো মানে হচ্ছে প্রায় আমার আড়াই মাস, এই সময়ের আড়াইটা মাস ক্যান্সার ধরা পড়ার পর আড়াই মাস। কত ক্ষেত্রে দেখবে ক্যান্সার ধরা পড়েছে সাত দিন দশ দিন পনেরো দিনে শেষ হয়ে যায়, আর আমার তো স্টেজ ফোর। তো তখন নেগেটিভ ভাবনা যদি কখন আসে না তখন ওই অশোকের ওই ছবির গল্পটা মনে পড়ে যে ভাগ্যের ছবিটা। আমার জীবনে আমি ছোটবেলার থেকে শুধু মৃত্যু দেখেছি, আমার জীবনে আমার জীবনটাই এরকম। আমার জীবনে নবছর বয়সে প্রথম আমার আমার সবথেকে প্রিয় বান্ধবী সে মারা গেছে। আমার তারপরেই আমার একটা ভাই ছিল, যে ভাইটা আমার নিজের একটাই ভাই, কিন্তু সেই ভাইটা আমার থেকেও অনেক বেশি, আমার ভাইয়ের থেকেও অনেক বেশি আমাদের বাড়ির ক্লোজ ছিল এবং ভাই ছিল, সে ক্যান্সারে মারা গেছে। এই যে শুরু হলো না মৃত্যুর মিছিল আমার জীবনে, তারপর শুধু মৃত্যুর মিছিল চলেছে। আমার যাদবপুর ইউনিভার্সিটিতে প্রথম যে আমি থিয়েটারে জয়েন করি, আমার সব থেকে বড়ো জীবনের ইন্সপিরেশন আমার অভিনয়ের যে ছিল সে মারা গেছে। তারপর আমি তোমাকে একটু আগে বলছিলাম যে আমাকে যে বাধ্য করেছিল স্ট্রিটকার নেম ডিজায়ার করতে ইন্দ্রাশিস লাহিড়ি, আমাকে এম এ ড্রপ করিয়েছিল যে ইউ আর মেড ফর থিয়েটার নট ফর এডুকেশন, মানে সো কল্ড একাডেমিক কোয়ালিফিকেশন, তোমায় এম এ ড্রপ করতে হবে। আমার বাবার সাথে এক বছর কথা বন্ধ হয়ে গেছিলো এম এ ড্রপ করেছিলাম বলে। আমাকে সেই ইন্দ্রাশিস লাহিড়ি এক মাস আগে মারা গেল। আমার সব থেকে বড়ো টিচার রমাপ্রসাদ বণিক, আমার জীবনের সব থেকে বড়ো গুরু, সে অল্প বয়সে মারা গেল। আরও কত বলবো তোমাকে, আমি শুধু জীবনে মৃত্যুর মিছিল দেখেছি, আর আমার এখন এই বয়সে এসে মনে হয় যে আমি বোধহয় বেঁচে আছি এগুলো দেখার জন্য। Thank you.
নামের সোয়াদ জানো রে আমার, ভাটি গাঙের জল তুই জিতলে আমার, মাটি যেতে আমার ইস্ট বেঙ্গল। Eden Gardens, Calcutta. Prime Minister Indira Gandhi inaugurates the first Nehru Gold Cup International Football Tournament. লাল হলুদে আকাশ থেকে এগারো বা খেলে, মাঠের ভিতর তুফান তুলে জিতের মশাল জালে। আরে লাল হলুদে আকাশ ঢেকে এগারো বা খেলে, মাঠের ভিতর তুফান তুলে জিতের মশাল জালে। ফুটবলের আপন দেশে জার্সিতে রাজার বেশে, ফুটবলের আপন দেশে জার্সিতে রাজার বেশে, চার ছটাতে সময় তোমকে জগতে সর গোল বজ্র নাদে, ময়দানে ঝাঁপা বিজয় চূড়োতে শকর বেধাপা, গুড়িয়ে বাধা রুখা জিতে আবেগের আছে সব জয়ের খিদে। কাউরে ডরাই না সেই আশুক আমরাই জিতুন, এই বিশ্বাসে গায় বাংলা মায়ের গোল। বলে বলে গোল, বলে বলে গোল, বলে বলে গোল দেব, বলে বলে গোল, বলে বলে গোল, বলে বলে গোল, বলে বলে গোল দেব, বলে বলে গোল। জাদুর ভেকি চলে আমার গোপলাদের পায়ে, Calcutta to witness the exhibition match between New York Cosmos team and Mohun Bagan. The star attraction, Soccer King Pele. Dur bhai ki sole ama gopola ter paaye, ei bangal jhorer nishan lage ilshamaser gaaye. Footballer apon deshe jarsiter rajar beshe, footballer apon deshe jarsiter rajar beshe, char chotate shomoy তোমকে জগতে সর গোল। উকচি দিয়ে যেই এগিয়ে যা, সেই দামাল তাপে সব চালা জুড়া, তাপকে জিতে মহাদেশ তাকে সোনার কলমে ইতিহাস আঁকে। কাউরে ডরাই না সেই আশুক আমরাই জিতুন, এই বিশ্বাসে গায় ভারত মায়ের গোল। বলে বলে গোল, বলে বলে গোল, বলে বলে গোল দেব, বলে বলে। Announcement comes, Mr. P.K. Banerjee, Mr. P.K. Banerjee, P.K. Banerjee, B-A-N-E-R-J-E-E, P.K. Banerjee, P-R-A-D-I-P-K-U-M-A-R, Pradeep Kumar Banerjee, your passport is here. Would you collect it? Believe me, I was crying. That play of that energy, you know, that is around him, should definitely be felt in that. মায়ানগুড়িতে তখন তিন চার বছরই বয়স হবে, আমার সঙ্গে একটা বাচ্চা হাতির বাচ্চা, সে মেদিন বলে একটা হাতি ছিল তার বাচ্চাটা, সে বাচ্চাটা আমার সঙ্গে ফুটবল খেলত। মজার ব্যাপার, ফুটবল খেলা মানে আমি বলটা মারলে সে টুক 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 করে শূন্য নেয় বাড়াতে যেত, বলটা কাছে আনতো, এনে পায়ে টুক করে মারত, ভেঙে দূরে চলে যেত, আবার যে টুক 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 করে মাত্র এনে আনতো। তো আমি সে বাচ্চাটাকে নিয়ে খেলছি, খেলতে খেলতে একসময় বলটা নিয়ে পারিছি দৌড় মেরে, আর সে আমার পিছনে দৌড় মেরেছে, দৌড় মিনতে দৌড়ো, আমি যে বাড়িতে উঠে পড়েছি আমার সিঁড়িতে কাঠের বাড়িতে, সে তো হাতির বাচ্চা, সে উঠবে, সেও উঠে পড়েছে, দুটো তিনটে পা ফুলেছে, দুটো তিনটে দৌড় মানে সিঁড়ি ভেঙেছে, ভড়াট ভড়াট করে ভাঙছে। তখন তার মাটা চিৎকার করছে, সে চেন ফেন খুলে ছিঁড়ে চলে এসছে বেরিয়ে, সে তো আমার বাড়িতে সর্বনাশ হয়ে যায় আর কি।
তারপর তো ইতিমধ্যে বাবাকে খবর দেওয়া হয়েছে, বাড়ি মানে অফিস থেকে সব লোকজন মানে গ্রামের অফিস থেকে সব লোকজন সাহেবরা বেরিয়েছে, নেমে এসেছে যে আমার বাড়ি ভেঙে ফেললো হাতিতে। কপাল হলো, বাচ্চাটা আর লাফালাফি করেনি, কারণ ওই যে আটকে গেল কাঠের মধ্যে ও আর উঠতে পারলো না, ওর একটু রক্ত রক্ত বেরোলো বোধ হয়। তো যাই হোক, হাতিটাকে এনে এসে মাহুত টাহুতার সবাইকে ডেকে আনা হলো, তারাই সাহায্যে বাচ্চা এ সরিয়ে নিয়ে সে হলুদ দিয়ে তাকে তার গলায় যেখানে কেটে গিয়েছে সেখানে হলুদ টুলুদ লাগিয়ে দেওয়া হলো, তো বেঁচে গেল, আমিও বেঁচে গেলাম। তার মানে সেই হাতির বাচ্চার জন্যে আমার পুটুল খেলা ওইখানেই শেষ হয়েছিল। যেমন একদিনের ঘটনা, পড়াশোনা করেছি, মাস্টারমশাই বেরিয়েছেন, তো দুজন বন্ধু মিলে, তখন দু তিনজন বন্ধু আর আমার সঙ্গে আরও দুজন পড়তে এসেছিল, মামা তো দাদা টাদারাও ছিলেন, তারা বলছেন সামারে ওই ছুটিতে যখন পড়া হচ্ছে মাস্টারমশাই বকেছেন, বোধ হয় দু একটা চড়চাপড় মেরেছেন, তখন বললেন, তখন মাস্টারমশাই এই সাইকেলে চড়ে যাচ্ছে, তো সবাই টিপ করে আমরা সবাই ওর ছোটো ছোটো পাথর নিয়ে মারা হচ্ছে, এটা যে ঠিক নয়, মাস্টারমশাই দিয়ে টিপ করে সবাই মারা শেষ করলে কেউ পৌঁছতে পারলো না, কারণ মাস্টারমশাই দূরে চলে গেছে সাইকেল। আমি কোথা থেকে একটা গুলির মতন পাথর নিয়ে এসে মারলাম টিপ করে আন্দাজ করে, তা প্যারাবোলা এত উঁচু হয়ে গেল যে একবারে মাস্টারমশাই মাথায় কাণ্ড এখনো মনে আছে। মাস্টারমশাই যে এত ওরে বাবারে বলে তোরাম করে পড়লেন, পড়ে যে তিনি কাঁদো 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 অবস্থায় মাথা দিয়ে রক্ত পড়ছে, সাইকেল ঠেলতে ঠেলতে চলে আসছেন, ধরো 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 আমারে কে মারছে আমারে পাড়কোটাকে, সেই কাণ্ড আমার মনে আছে, আমি জানতে পারলাম অ্যাজ ইউজুয়াল বাবাকে মার মারা গেল। আমি চেষ্টা করি যাতে জিনিসটা ইন্টারেস্টিং থাকে, ছোটো থেকে আমার অভিজ্ঞতা একটু যাতে সুযোগটা বা যে গল্পটা বা যে ঘটনাটা বলছি সেটা যাতে খুবই মনে হয় যে না খুব মনোগ্রাহী বাবা, তাই তো এর মধ্যে বেশি জিনিসটা তো বলা হলো না। By choice, you have always lived without rules. Yeah. And you're making a film on an icon who is known for actually kind of living his life by rules. So is that what has attracted you to make that film? Or is it something else? Or you have not really considered that? No, not really. But how do you feel about, you know, P.K. Banerjee's style of living and compared to what was your style of living? Oh, my style of living was better. Definitely was better. Absolutely. It was much more, it gave you much more room. Yes. And that was unpredictable. আমি রিলার হয়ে খেলতে গিয়ে প্রথম খেলা খেললাম ইসমাইল এসে গোল করে বসলাম, তো সেই ধরনের উন্নতি আর আমার ভয়ের কিছু নেই, এবং আমার তখন ভেঞ্জেন্স করি, আমার রাগ এই সমাজ এই দেশ যারা আমাকে এত ভালোবেসেছেন, যারা আমার এত কিছু দিয়েছেন, তারা আমাকে কী অপমান করেছেন, প্রতিদিন আমাকে এই যন্ত্রণা দিয়েছেন, আমাকে কষ্ট দিয়েছেন। তখন বলতেন বিহারের পিকে ব্যানার্জি কলিকাতায় আসিয়া ইঁদুর হইয়া গিয়েছে, আমার সে লজ্জা সেই গ্লানি লোকের সামনে বলছেন ফুটবল খেলতে পারে না, খেলো কেন কেন এসছো বিহার থেকে এখানে, সব কথা বলেছেন। তারপরে আরও কুৎসিত কয়েকটা কথা বলেছেন যার মানে বুঝতাম না, বলতেন ল্যাংটের আবার বুক পকেট আর এই 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 নিয়ে তিনি খেলতে এসছেন, হ্যাঁ মানে অবাক লাগতো এসব কুৎসিত কথাবার্তা কখনো শুনিনি, হ্যাঁ ল্যাংটের বুক পকেট আর চড়াই পাখি নাকি চাপচিকাও পাখি, আমি নাকি চামচিকে পাখি আমার, কিন্তু দারুণ শ্রদ্ধা রয়েছে বাঙালিদের প্রতি, ঘটিদের প্রতি, বাঙালির সমাজের প্রতি, খালি মুশকিল হচ্ছে যে আমাদের সঠিক পথে চলতে হবে এইটা। তো যাই হোক, অ্যাজ মিস্টার স্বামী বিবেকানন্দ ওয়েন হি সেড হি ওয়াজ ওয়াচিং দ্য গেম, it was in the year 1895 possibly, year 95, he came back from America that time. He was watching a match, some boys together, they are playing a game. He was watching it very intently. Bah, ki khelche re, ota ki khelche re? He asked his guru bhais,
বললে ফুটবল খেলছে, স্বামীজি দাঁড়িয়ে খারিজ করল, বাহ সুন্দর খেলা তোর, গ্রেট গেম, দারুণ খেলা রে, সবাইকে বল এই খেলাটা খেলতে, হি প্রোপাগেটেড, আস্ক দেম টু প্লে দিস গেম ফর দ্য টাইম ইউ ওয়াচ ইট, ওরা ভুলে গেছে কার ছেলে, কী তার ভাষা, কী তার জাত, কী তার ধর্ম, কিচ্ছু মনে নেই, দে আর বিজি টু স্কোর এ গোল এগেনস্ট অপোনেন্ট গোল, দ্যাটস অল, নাথিং এলস। মানে ভারতীয় দল তখন নির্ভর করে আমার উপরে এতখানি বিষয়ে রাখেন রহিম সাহেব, আমাকে উস্তাদ বলতেন, আমাকে খুব ভালোবাসতেন, তো তিনি বললেন আপ তেরে কো জানাই পড়েগা, আমরা স্যার বাবা আগে গুজার যায় তো আপনি জানতে আপনাকে হারাতে হোগা,